হুগলি জেলা পরিষদের উদ্যোগে টিবি মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে দুস্থ রোগীদের ফুড সাপ্লিমেন্টের ব্যবস্থা করা হলো। জেলা পরিষদ আশাবাদী, দুয়ারে ভ্যাকসিন যেমন এই জেলা থেকে শুরু হয়ে বাংলায় মডেল হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তেমনভাবেই এই উদ্যোগটিও মডেল হবে। ইতিমধ্যেই এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংস্থা। এ নিয়ে জেলা পরিষদে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মূলত আমরা আজকে ওই টিবি মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে বিশেষ করে যারা টিবি পেশেন্ট আছে তাদেরকে অ্যাসিস্টেন্স দেওয়ার জন্য বা তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা কিছু বিশেষ করে ফুড সাপ্লিমেন্ট, যেটা মূলত লাগে টিবি পেশেন্টদের। অনেক মানুষ আছেন যারা গরিব মানুষ, যাদের হয়তো সেরকমভাবে কেনা সম্ভব হয় না, সেইটা আমরা আজকে এখান থেকে আমাদের এই জেলা থেকে মূলত আমি সিএমই ম্যাডাম, এসিএমই যারা আছেন, ডেপুটি সিএমই যারা আছেন, হেলথের অনেক স্টাফেরা আছেন, তারা সবাই মিলে আজকে আমরা এখান থেকে একজন করে কেউ দুজন করে এরকমভাবে আমরা দায়িত্ব নিলাম টিবি পেশেন্ট যারা আছেন। এবং তার পাশাপাশি আমরা অগ্নিকল্প বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে, যাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে দায়িত্ব নেওয়ার জন্য এরকম যদি কিছু তারা নিতে পারে, এবং আমাদের অনুরোধে তারা সাড়া দিয়ে 50 জন টিবি পেশেন্ট আমাদের জেলা জুড়ে তারা দায়িত্ব নিয়েছেন যে তাদেরকে প্রত্যেক মাসে যে অ্যাসিস্ট্যান্স দেওয়ার, ফুড অ্যাসিস্ট্যান্স দেওয়ার, সেটা কিন্তু তারা দায়িত্ব নিতে। এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমরাও এখানে পোর্টালের মাধ্যমে এন্ট্রি করলাম, নিশ্চয় মিত্র যে পোর্টাল আছে সেখানে এন্ট্রি করলাম। এবং আমি অনুরোধ করবো আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে, তারাও যদি এইভাবে এগিয়ে আসেন, অন্তত একজন করে মানুষের যদি দায়িত্ব নেন, কিছুই না, খুব বেশি না, 400-500 টাকা তাদের ফুড সাপ্লিমেন্ট যদি তাদের কিনে দেওয়া যায় মাসে, তাতে তাদের অনেকটা সুবিধা হয়, সেটুকু যদি তারা দায়িত্ব নেন তাহলে কিন্তু আমরা টিবি মুক্ত বাংলা গড়ার যে লক্ষ্য সেটা আমরা পূরণ করতে পারবো। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।